এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা গরমে দুপুরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি, তার কারণ বাইরে কিন্তু ভীষণ গরম, ভীষণ রোদ। আমরা যেহেতু গাড়িতে আছি সেজন্য বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরেটা একদম চোখ ঝলসে যাচ্ছে, যে কারণে সানগ্লাস। আর আমাদের সবারই কিন্তু আমাদের স্কিন আর আমাদের বডির সাথে সাথে চোখেরও ভীষণভাবে যত্ন নেওয়া উচিত, তার কারণ চোখটা আমাদের সব থেকে বেশি সেন্সিটিভ। আর সেদিন আমরা সবাই মিলে একসাথে পড়লাম, আজকে বাড়িতে থাকে মনে থাকে না অ্যাকচুয়ালি এই জিনিসগুলোর কথা, আমরা বেরিয়ে যাই হুটহাট করে, কিন্তু আমাদের অবশ্যই এটা মনে রাখা উচিত সবার। তো ভাবলাম যে আজকে শনিবারের দিন, আমাদের সেরকম কোনো কাজ নেই, সেজন্য তিনজনে মিলে বেরিয়ে গেছি একটু লং ড্রাইভে। গাড়িগুলো পড়ে পড়ে গ্যারেজে একদম মানে হয়ে যাচ্ছে, যেহেতু অনেকদিন আমরা কোথাও যাচ্ছিও না, তো তাই ভাবলাম চলো বেরিয়ে যাই। রাজগুলো একটুখানি ভালো লাগবে, ঘরের মধ্যে বসে থেকে থেকে বোর হয়ে যায়, তাই তিনজনে মিলে বেরিয়ে যাচ্ছি। আর একটু গ্রামের দিকে যাচ্ছি গ্রামের হাওয়া খেতে। গ্রামের হাওয়া আমাদের শহরের হাওয়া থেকে অনেক ভালো, মানে একেবারে বলতে গেলে পলিউশন লেস যেটা। তাই চলো দেখি কোথায় যাই কি করি, তোমাদের সাথে শেয়ার করব। আমাদের পাশে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর পাশে আমার হিরো ড্রাইভ করছে, যেটা ওর সব থেকে প্রিয়, ওর জীবনে যাই, ওর জীবনে সব থেকে বেশি পছন্দের কাজ হচ্ছে এটা, ড্রাইভিং করা। কি গো, এটা হচ্ছে ওর সব থেকে পছন্দের, ও সারা দিন রাত 24 ঘন্টায় যদি ওকে বলা হয় ও করতে পারে, ভীষণ পছন্দের এটা। যে কোনো গাড়ি হোক বাইক হোক ও ভীষণ ড্রাইভ করতে ভালোবাসে, তো সেদিক থেকে আমরা খুব লাকি যে ওকে পেয়েছি বলে আমরা একটু ঘুরতে পারি। রাজবীর তুমি কি বলছিলে বলো, কোথায় যাচ্ছ? আমি দেওগা যাচ্ছি। এখন কোথায় যাচ্ছ? আমি কামি থেকে গার্ডেনে যাচ্ছি। গার্ডেনে কি কি করবা সেটা বলো। গার্ডেনে করব। হ্যাঁ গার্ডেনে যাচ্ছি, গার্ডেনে পার্টি করব। পার্টি? আচ্ছা আর কি? ছবি টবি তুলবে না? একটু একটু দান করব না বলে, ছবি তুলবো, ছবি তুলবো, খেলা করব, খেলা করব। তো চলো আমাদের ভিডিও দেখতে থাকো, ঠিক এরকম একটা জায়গায় গাড়িটাকে পার্ক করেছি, একদম একটা বড় গাছের ছায়া। তো ওই পাশটাতে বেশ কিছু লোক ছিল বলে আমরা একটু এদিকে চলে এসেছি। এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, তো চারিদিকে শুধু চাষ হয়েছে। এদিক থেকে আমাদের এই এখানে দেখে এত রকমের গাছ দেখে বেশ ভালোই লাগে, তার কারণ আমরা যে জায়গায় থাকি সেখানে গাছই খুঁজে পাওয়া যায় না বলতে গেলে। তো চলো আরেকটুখানি ঘোরাঘুরি করি। রাজবীর রাজবীর বাবার সাথে ঘুরছে আর বেশ ভালো লাগছে। এই পাশে প্রচুর কলা গাছ, তাতে কলাও হয়ে রয়েছে, আর ওদিকটাও কলা গাছের ক্ষেত, যেটাকে কলা বাগান বলা যায়। আর এটা একটা বিশাল বড় শিরীষ গাছের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পরপর পরপর ওখানে সব বড় বড় শিরীষ গাছ, শিরীষ গাছ যেটা ছায়া দিচ্ছে, সত্যি খুব ভালো পরিবেশটা। দূর থেকে দেখতেও ভালো লাগছে, কাছে গিয়ে দেখতেও ভালো লাগছে। তো এরকম পরিবেশ সত্যি যদি মানে এখানকার লোকেরা সেটা ফিল করতে পারে, কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে কিন্তু একদমই আমরা বুঝতেই পারি না। ওটা যখন চাষ করে তখন ওখান থেকে জল নেয়।
পেয়েছো? দূর দূর পর্যন্ত শুধু ধুধু করছে। এসো না, তুই বলিস না মার ধুধু করছে কেন। এই দেখ ধুধু করছে দুপুরবেলায়, দেখেছো ধুধু করছে, মানে কেউ নেই, আমরা এই কজনই আছি, বুঝেছো? মার ধুধু করছে। এটা একটা পুরোটাই মেঠো রাস্তা একদম, এই রাস্তাটা পুরো মেঠো রাস্তা, কিন্তু বর্ষাকালে কিন্তু এইসব রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় না, পুরো কাদা হয়ে যায়। এখন যেহেতু শুকনো আমাদের কাছে খুব ভালো লাগছে, কিন্তু বর্ষাকালের অবস্থা খারাপ। গ্রামের লোক ও এখানে চাষ করছে ওই বাগানের মধ্যে, এখানে পেঁপে গাছের চাষ হয়েছে। সব থেকে ভালো প্লাস পয়েন্ট যে সব জায়গায় একটা করে বড় বড় গাছ আছে, তাই না, ছায়ার জন্য। এটাই হচ্ছে সব থেকে মানে বেশি প্লাস পয়েন্ট, সমস্ত জায়গায় দুটো দুটো করে একটা করে বড় বড় গাছ। গাছের কত প্রয়োজন সেটা আমরা এখানে আসলে বুঝতে পারি। নাকে হাত দিতে নেই, রাজুই খেলার জিনিস পেয়ে গেছে। লাঠি দিয়ে খুঁচাও, লাঠি নাও, একটা লাঠি নাও, দেখো কত লাঠি আছে। যা মার ওখানে যা, গুলো পাথর দিলে তারপর জলটা ও ওর মধ্যে পাথর ঢোকাচ্ছে, জলটা উপরে উঠে আসবে, এ কি বুদ্ধি তোর। হ্যাঁ রাজবীর কিন্তু এখানে ভীষণ এনজয় করছে, এত বড় একটা ফাঁকা জায়গা পেয়েছে, না গাড়ি আছে না লোক আছে না ভিড় আছে, তো সেই জন্য ভীষণ আনন্দ করছে এখানটা। বাচ্চাদের যদি এরকম আমাদের মতো মানে বাড়ির বাচ্চারা যারা একদম বাড়ির মধ্যে থাকে তারা যদি এরকম জায়গায় পায় তাহলে তো একদম বলার মতো না, সত্যি খুব আনন্দ করছে। তার সাথে আমরা তো ঘুরছি একটু হাওয়া খাচ্ছি, হাওয়াটা তো খুব ভালো বলো। হ্যাঁ ভীষণ এই যে গাছের থেকে না ঝিরিঝিরি করে একটা ঠান্ডা হাওয়া আসছে, এটা সত্যি খুব ভালো লাগছে, খুব প্রাণটা জুড়ে যাচ্ছে। এতক্ষণ গাড়ির মধ্যে এসি হাওয়া খাচ্ছিলাম, কিন্তু এই হাওয়াটার কোনো তুলনা হয় না তার সাথে, এই হাওয়াটা হচ্ছে ন্যাচারালি হাওয়া, চুলো উড়ে যাচ্ছে দেখে বোঝা যাচ্ছে এত সুন্দর। তো এসি তো অনেকক্ষণ হলো না, 10 মিনিট না না 10 মিনিট বেশি হয়ে গেছে, 20 মিনিট মতো হয়ে গেছে, আর 10 মিনিট থাকবো তারপর বাড়ি যাবো, খাওয়া দাওয়া করতে হবে। থাক না মনটা একটু ছাড়া জায়গা থাক, ওখানে সাপ টাপ থাকে যেও না। ফুলগুলো খুব সুন্দর, কিন্তু এই ফুলগুলো একটা অদ্ভুত গন্ধ বের হয়, তাই না, দেখতে ভালো কিন্তু একটা বুনো বুনো একটা গন্ধ বের হয়, স্মেল বের হয়, বুনে থাকে না। হ্যাঁ ও তো ইঞ্জিনিয়ারিং এ লেগে আছে, ও ইঞ্জিনিয়ারিং এর কাজ পেয়ে গেছে। ও কি গাইস, এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, ফিরে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে আমাদের, এখন টাইম হয়ে গেছে অনেকটাই, সেই জন্য আমরা তো অ্যাকচুয়াল প্ল্যান করিনি, হঠাৎ করে রান্না টান্না করে ও বললো চলো একটু যাই একটু কোথাও,
তাই বেরিয়ে গেলাম। তো এই হচ্ছে গ্রামের দৃশ্য, অনেকদিন পর দেখলাম, ভালোই লাগলো। আর তোমাদের কেমন? তো অনেকেই জানি আসতে চায় গ্রামের, অনেকে থাকেও গ্রামে বা অনেকেই গ্রাম ভালোবাসে আমাদের মতন, তারাও ঘোরে গ্রামের মধ্যে, আমাদেরও ভালো লাগে, তাই জন্য মাঝে মাঝেই আসি একটুখানি খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে। খোলা হাওয়ায় নিঃশ্বাস যেটা, সেটা এরকম জায়গায় আসলে কিন্তু ফিল করা যায়। রাস্তা বলো কিংবা আমরা যেখানে থাকি সেই সমস্ত জায়গায় নিঃশ্বাসটা, মানে আমাদের ঘরে পর্যন্ত ধুলো ধুলো হয়ে যায়, রাস্তাঘাটের হাওয়াটাই এত খারাপ, মানে আমাদের ওখানকার হাওয়াটাই এত খারাপ। তো সেদিক থেকে আমাদের, আমরা এই জায়গাটা আজকে এসে একটু খোলা নিঃশ্বাস নিতে পারলাম, মনটাও খুব ভালো হয়ে গেল, ফ্রেশ হয়ে গেল। এখন চলো বাড়িতে যাব। আর তো চলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে জানিও, আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রাজবীরের বাবা উঠে গেছে, রাজবীর উঠে গেছে, আমি এখন বাকি আছি, না হলে আমাকে রেখেই চলে যাবে মনে হচ্ছে। না, দরজা খোলা রেখেছে আমার জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কি তুমি তাহলে একটু বলে দাও কেমন লাগলো তোমার। কাকা বলতে কেন জল দিয়ে কাকার ফটো কেন? হ্যাঁ, কাকার ফটো কেন? তুমি জল বের কর, জলে সবকিছু বের করে দিয়েছো তো, পাম টাম তো ফেল করে ইঞ্জিনিয়ারিং করে যাচ্ছো। তো আমরা দেখো কি করেছে, দেখো কি করেছে, মানে জামাটা পুরো শেষ হয়ে যাবে, এবার পুরো ধুলো ধুলো একদম পায়ের ছাপ, হাসছে। আর এই উঠে পড়লাম গাড়িতে, এবার বেরিয়ে যাবো আমরা, চলো। কাকা পড়তে কেন, কারো পড়তে কেন জল দিয়ে? তুমি কি করেছো সেটা বলো। হুম, ইঞ্জিনিয়ারিং কি করেছো? এই যা, কাকা পড়তে কেন? উফ, কাদা কাকা পড়তে কেন? কাদা গাদা পড়তে কেন? কি কেন, তুমি বলো, তুমি বলো কেন, কার কাদা পড়তে কেন? তুমি বলো কেন, তুমি বলো। ওয়াতা কি, ওয়াতা কেন বলো? মাটিতে জল আছে, তাই পাইপ থেকে কাদা জল পড়ছে। এনিওয়ে, আজকে ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করছি সবার ভালো লেগেছে। তো সবাই দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এন্ড অলওয়েজ বি হ্যাপি। তো চলো, টাটা, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে, বাই বাই করো।